আসসালামু আলাইকুম। আজকে আমরা সংক্ষেপে মায়ের দুধের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। আমরা জানি বাংলাদেশে 35% শিশু মায়ের দুধ থেকে বঞ্চিত। এই হারকে যদি আমরা 100% মায়ের দুধ নিশ্চিত করতে পারি, তাহলে বাংলাদেশে উল্লেখযোগ্য হারে শিশু মৃত্যু হার কমবে এবং পুষ্টিহীনতা কমবে। আসা যাক মায়ের দুধের উপকারী থেকে। শিশুর জন্মের 1 ঘন্টার মধ্যে যদি মায়ের দুধ শুরু করা যায়, তাহলে 31% শিশু মৃত্যু হার কমানো সম্ভব। শিশুর পূর্ণ 6 মাস পর্যন্ত শারীরিক বৃদ্ধির জন্য যাহা কিছু প্রয়োজন সবকিছুই মায়ের দুধে বিদ্যমান। আমরা যদি শিশুকে মায়ের দুধ নিশ্চিত করতে পারি, তাহলে শিশুর ডায়রিয়া, নিউমোনিয়া এবং অন্যান্য রোগ এমনকি ক্যান্সারের সম্ভাবনাও কমে যায়। আমরা যদি মায়ের দুধ নিশ্চিত করতে পারি, তাহলে মায়ের দ্রুত গর্ভধারণ সম্ভাবনা কমে যায় এবং ভবিষ্যতে স্তন এবং ডিম্বাশয়ের ক্যান্সার এবং উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনাও কমে যায়। মায়ের দুধেই একমাত্র ডোকোসাহেক্সানোয়িক অ্যাসিড থাকে, যেটা শিশুর মানসিক বিকাশে সহায়তা করে। এখন আসা যাক গুঁড়ো দুধ বা ফর্মুলার অপকারিতা সম্পর্কে। গুঁড়ো দুধ বা ফর্মুলায় ক্ষতিকর জীবাণু যেমন সালমোনেলা এবং এন্টারোব্যাক্টর সেকাজেকি থাকার সম্ভাবনা বেশি, যেটা শিশুর বিপদের কারণ হতে পারে। যেসব শিশু ফর্মুলা এবং অথবা ফর্মুলা অথবা গুঁড়ো দুধ খায়, তাদের ঘন ঘন ডায়রিয়া, নিউমোনিয়া, অ্যালার্জি, হাঁপানি এবং ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। এই যে আমরা যে ফিডার খাওয়াই, সেখানে যে সুষ্ণি থাকে, সুষ্ণিতে বিসফেনল এ থাকতে পারে, যেটা শিশুর ক্যান্সারের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। এই গুঁড়ো দুধে যে ডোকোসাহেক্সানোয়িক অ্যাসিড থাকে, গবেষণায় দেখা গেছে যে সেটা শিশুর মানসিক বিকাশে সহায়তা করে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।